বাংলায় শিল্পের জোয়ার আনতে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তখন ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর দুর্গাপুরে খোদ সরকারি অধীনস্থ সংস্থা দুর্গাপুর কেমিক্যালসের এই বেহাল অবস্থা। দুর্গাপুর কেমিক্যালস কারখানার উৎপাদন বন্ধ তিন বছর ধরে, চুরি হচ্ছে কারখানার যন্ত্রপাতি, দুষ্কৃতীদের দখলে চলে যাচ্ছে সরকারি অধীনস্থ এই কারখানার নিজস্ব টাউনশিপ। কারখানার দরজা খোলা, শ্রমিকদের অবস্থা আসি যাই মাইনে পাই। কারখানা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাজ্য সরকারের সদিচ্ছার অভাব, অভিযোগ শ্রমিকদের। বন্ধ হওয়ার তো কোনো কারণই ছিল না, পলিউশনের যদি অসুবিধা থাকে, পলিউশন রাজ্য সরকারি সংস্থা, দুর্গাপুর কেমিক্যালসও রাজ্য সরকারি সংস্থা, সেই একটা রাজ্য সরকারি সংস্থা আর একটা রাজ্য সরকারি সংস্থাকে কখনো বন্ধ করে দিতে পারে? সরকারের যদি সদিচ্ছা থাকে, একটা রেগুলারিটি মেনটেন হয়ে চুরি হচ্ছে এবং এখানে সিকিউরিটির সংখ্যা যেহেতু কমে যাচ্ছে দিনে দিনে, অস্থায়ী সিকিউরিটির সংখ্যা কমে যাচ্ছে, সেহেতু ওই প্রকোপটা আরও বেড়ে যাচ্ছে। আমাদের প্রোডাকশন টোটালি বন্ধ, আমরা বেতন হয়তো পাচ্ছি, তার মধ্যে কিছু কিছু কোনো কোনো সময় অসুবিধা হয়ে যাচ্ছে। রাজ্য সরকার অধীনস্থ দুর্গাপুর কেমিক্যালসের উৎপাদন শুরু হয়েছিল 1967 সালে। তৈরি হতো ক্লোরিন, ব্লিচিং পাউডার, হাইড্রোজেন আর কস্টিক সোডা। দূষণের কারণে 2019 সালে উৎপাদন বন্ধের নির্দেশ দেয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। 2011 থেকে 2016 সাল পর্যন্ত সংস্থার ক্ষতির অঙ্ক ছিল প্রায় 168 কোটি টাকা। এরপর সংস্থাটিতে 100% বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেয় সরকার। এলাকায় কান পাতলে শোনা যায় বিরোধীদের চাপে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নোটিশকে হাতিয়ার করে সরকার। আর্লি রিটায়ারমেন্ট স্কিম শুরু করে রাজ্য সরকার, এতে সই করেন অনেকেই। কমতে থাকে কর্মী সংখ্যা, দুষ্কৃতীদের টার্গেট হয় টাউনশিপের ফাঁকা কর্মী আবাসন, বাড়ছে আতঙ্ক, নিরাপত্তাহীনতায় ভুগছেন আবাসিকরা। খুবই আতঙ্কের মধ্যে আছি, কারণ সন্ধ্যাবেলা লাইট জ্বলে না, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তো শুরু হয়ে যায়, তারপর আমরা যেখানে আছি সেখান থেকে প্রপার্টিও ভেঙে চুরে নিয়ে যাচ্ছে আমাকে জলের কল। অসামাজিক লোক এসে এখানে খুব খারাপ কাজ করছে, সেটাও আমাদের খুব অসুবিধেই হচ্ছে। সন্ধ্যের পর মেয়ে বাচ্চারা সব স্কুল কলেজ যায়, যাতায়াত করে, পড়তে যায় এই রাস্তা দিয়ে, তাদেরও খুব অসুবিধা হচ্ছে, তারা যাতায়াত করতে পারছে না। সন্ধ্যের পর থেকেই চুরি চুরি হচ্ছে, জানলা দরজা সব ভেঙে নিয়ে যাচ্ছে, ঘরের গেটের ভেতরে ঢুকছে, খুব আতঙ্কের মধ্যে থাকি। চলতি বছরের শিল্প সম্মেলনে তাজপুর বন্দর নিয়ে নতুন করে জলঘোলা তৈরি হয়েছে। এই অবস্থায় রাজ্যের শিল্প সম্ভাবনা কোথায়? তবে কি প্রদীপের নিচে অন্ধকার? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখবে সকলেই দাবি তৃণমূলের, সুর চড়াতে সারেনি বিরোধীরা। ডিপিএলটাকে রিভাইভ করার যে পরিকল্পনা বা যে চেষ্টা করছে তা গোটা ডিপিএল কলোনির মানুষ দেখতে পাচ্ছে। আগামী দিনে মমতা ব্যানার্জির যে উন্নয়ন তা কেমিক্যালসের মানুষরাও দেখতে পাবে। দেখুন, মুখ্যমন্ত্রী 12 বছর হওয়ার পর থেকে খালি শিল্পের বিজনেস সাবমিট করেছে, আর মাঝে মধ্যে তিনি লন্ডন, বাইরে প্যারিসে ঘুরতে গেছেন, একটা শিল্পপতি আসেনি, আসবেও না। সরকারি কারখানাগুলো যেগুলো নিজের হাতে আছেন সেগুলো বন্ধ করে দিচ্ছেন, আর বড় বড় ব্যবসাদারদের তিনি পশ্চিমবঙ্গে নিয়ে আসবেন শিল্প করতে, তারা কোন ভরসায় শিল্প করবে? দ্বিতীয় এই কারখানা বিক্রি করে দেবে বলে মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে সিদ্ধান্ত করেছে, ডিসিএল কারখানা বেসরকারীকরণ করবে সিদ্ধান্ত করেছে। দুর্গাপুর কেমিক্যাল লিমিটেড দেখতে পারছেন না, আর উনি ওখানে হচ্ছে যে মুকেশ আম্বানি আর কি আমাদের একজন কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছে। রাজনীতির তরজা ছিল, আছে, থাকবে, কিন্তু তাতে সাধারণ শ্রমিকদের অবস্থা বদলায় কি? আমি তো বলবো যে প্রদীপের তলাতে অন্ধকার। রাজ্য সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর কেমিক্যালস একটা সোনার কারখানা, সেই কারখানাটা উৎপাদন বন্ধ রেখে এখন কি করে বিনিয়োগ হয়, বিনিয়োগ আসে আমরা জানি না। আগে ঘর সামলানো হোক, অর্থাৎ যে শহরে যে কারখানাগুলো বন্ধ রয়েছে সরকারি সংস্থাগুলো থেকে শুরু করে রাজ্য সরকারি সংস্থাগুলো, অধীনস্থ সংস্থাগুলো এবং মাঝারি শিল্প, সেগুলোকে আগে খোলা হোক, তারপর না হয় বিজনেস সামিট হবে। দুটো সমান্তরালে না হলে আক্ষরিক অর্থে কাজের কাজ কিছু হবে না বলে শ্রমিক মহল, যে শিল্পাঞ্চল দুর্গাপুর, বিধানচন্দ্র রায় স্বপ্নের শহর দুর্গাপুর, তাদের এই বক্তব্য। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।